আসসালাম আলাইকুম থানায় থানায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার তার একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে বিল মুক্তিযোদ্ধাদের প্রতি ব্যতিক্রমভাবে সম্মাননা জানিয়েছেন সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন থানায় বিল মুক্তিযোদ্ধাদের বসার জন্য জেলায় এগারোটি থানাতে সংরক্ষিত চেয়ার পাঠিয়েছেন এমনকি সিলেট এসপি অফিসে মুক্তিযোদ্ধাদের বসার জন্য আলাদা চেয়ার বসানো হয়েছে এ চেয়ারে মুক্তিযোদ্ধা ছাড়া আর কেউ বসতে পারবেন না ইতিমধ্যে প্রতিটি থানায় পৌঁছেছে এসপির পাঠানো সংরক্ষিত চেয়ারগুলো সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের এমন ব্যতিক্রমী কার্যক্রম দেখে আবেগে আপ্লুত সিলেটের বীর মুক্তিযোদ্ধারা হঠাৎ করে কেন এমন উদ্যোগ এমন প্রশ্নের জবাবে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেছেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে কোনো কিছুর আশা না করে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার উদ্দেশ্যে তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান সমুন্নত রাখতে আমাদের এই কাজ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজি খলিল উদ্দিন জানিয়েছেন আমি ব্যক্তিগত কাজে হঠাৎ জকিগঞ্জ থানায় গিয়ে ওসির কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার দেখে আবেগ আপ্লুত হয়েছি সত্যি পুলিশ সুপারের এমন ব্যতিক্রমী কার্যক্রম দেখে আমি অনেক আনন্দিত মুক্তিযুদ্ধ সম্পর্কিত সকল খবরাখবর সবার আগে পেতে এই চ্যানেলটি সাথেই থাকবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ